One and fragment key. Piece of activity. Fragment will activity. As a projector cast ek to bandra ke. Fragment. Fragment is bangla ki. Khondo to tukra. Tukra, khondo. API level 11 থেকে Android 3 থেকে actually fragmented ব্যবহার শুরু হয় এবং এখানে লেখা আছে dynamic এবং flexible UI design এর জন্য on এটা সবচেয়ে important large screen tablets মানে বোঝাচ্ছে suppose ধরেন আমরা list view নিয়ে কাজ করছি এবং লিস্ট ভিউর কোনো আইটেমে ক্লিক করার পরে আমাদের নর্মাল কাজ কী হয় ওই লিস্টের কোনো ডিটেলস থাকে কোনো আইটেম সেটা আমরা আর একটা অ্যাক্টিভিটিতে যেয়ে দেখি সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্ক্রিন আবার লিস্টে আসতে হলে ব্যাক বাটন দিয়ে আসতে হয় যেগুলো বড় ডিভাইস ট্যাব 10 ইঞ্চি 7 ইঞ্চি 8 ইঞ্চি বড় ডিভাইস ওগুলো যখন ল্যান্ডস্কেপ মোডে থাকে তখন কোনো এরকম লিস্ট যদি আমরা শো করি আপনারা দেখবেন যে স্ক্রিন অনেক খালি জায়গা পড়ে থাকে বা একটা লিস্ট শো করার জন্য অ্যাকচুয়ালি আমার এত বড় একটা স্পেস পড়ে আছে এটা লাগে না সো আমি এখন একটা লিস্ট আইটেমে ক্লিক করবো একটা ট্যাবে পরে আর একটা নতুন একটা অ্যাক্টিভিটি আসবে ওটা আর একবার মানে ওটা আবার স্ক্রিনে শো করবো সো ব্যাপারটা এরকম হলে সবচেয়ে ভালো হয় না যে ট্যাবের স্ক্রিনটাই দুইটা পোর্শনে ভাগ হয়ে গেল এক পাশে থাকলো লিস্ট আর এক পাশে থাকবে তার ডিটেলস মানে যখন যে লিস্ট আইটেমে ক্লিক করব তার ডিটেলসটা পাশে থাকবে মানে একটু এরকমের মতো আমার ট্যাবটা এরকম ভাগ করে ফেলি এ পাশে থাকবে সাপোজ মনে করেন লিস্ট ফিউর আইটেমগুলো ঠিক কিনা আর এই পাশে থাকবে তার ডিটেলস যখন যে লিস্ট আইটেমে ক্লিক করব তখন সে ডিটেলসটা সাথে সাথে এখানে চলে আসবে ইভেন পরবর্তীতে যদি আপনারা সোয়াপ করতে চান স্ক্রিনটা সোয়াপ করব তাহলে পরের লিস্ট আইটেমে চলে যাবে আবার সোয়াপ করব তখন পরের লিস্ট আইটেম যেটা আছে সেটা ডিটেলস শো করবে এটাও করা যায় তো এই যে আমি স্ক্রিনটাকে ইউটিলাইজ করতেছি এক্সট্রা যে স্পেসটা আছে এটাকে আমি ইউটিলাইজ করতেছি এখান থেকে মূলত বড় স্ক্রিনের ডিভাইসগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য ইউআই ডিজাইনটা ফ্লেক্সিবল করার জন্য তখন থেকে ফ্র্যাগমেন্টের ইউজটা শুরু হয় ফ্র্যাগমেন্ট অ্যাকচুয়ালি কী ফ্র্যাগমেন্টকে বলা হয় সাব অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্টের নিজস্ব লাইফ সাইকেল মেথড আছে অনেক অ্যাক্টিভিটির মতোই অ্যাকচুয়ালি দেখবেন অ্যাক্টিভিটি যা যা করে মোস্টলি এর ফ্র্যাগমেন্ট সেগুলোই করে অ্যাক্টিভিটির সাথে যেমন একটা লেআউট ফাইল অ্যাসোসিয়েটেড থাকে ফ্র্যাগমেন্টের সাথেও আপনি একটা লেআউট ফাইল অ্যাসোসিয়েটেড রাখতে পারেন লাইফ সাইকেলের কথা তো বললাম এবং অ্যাক্টিভিটি ছাড়া ফ্র্যাগমেন্ট টিকতে পারবে না মানে ফ্র্যাগমেন্টের লাইফটাই হবে হচ্ছে অ্যাক্টিভিটির উপরে কোনো না কোনো অ্যাক্টিভিটি ফ্র্যাগমেন্টগুলোকে ধরে রাখবে একটা অ্যাক্টিভিটি কয়টা ফ্র্যাগমেন্ট ধরে রাখতে পারে সেটা ডিপেন্ড করে আপনার ইউজের উপরে সাপোজ এই ক্ষেত্রে যদি আমার একটা লিস্ট আইটেম থাকে আর এক পাশে ডিটেলস দেখাতে চাই আমি সেক্ষেত্রে আমি দুইটা ফ্র্যাগমেন্ট রাখতে পারি একটা ফ্র্যাগমেন্ট লিস্ট শো করবে আর একটা ফ্র্যাগমেন্ট ডিটেলস শো করবে এই দুজনই থাকবে হচ্ছে একটা কমন অ্যাক্টিভিটি যে অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি এই দুটো ফ্র্যাগমেন্টকে হোস্ট করবে চাইলে এটা পরের জিনিস তারপরে বলি এই ফ্র্যাগমেন্টগুলোকে চাইলে অন্য একটা অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ করা যায় তবে মেইন যে ব্যাপারটা আছে অ্যাক্টিভিটি ছাড়া ফ্র্যাগমেন্ট অচল টিকতে পারবে না এই জন্য অ্যাক্টিভিটি যখন ক্রিয়েট হয় তখন ফ্র্যাগমেন্টও ক্রিয়েট হবে অ্যাক্টিভিটি স্টপ হলে ফ্র্যাগমেন্টও স্টপ হবে
অ্যাক্টিভিটি পজ হলে ফ্র্যাগমেন্টও পজ হবে, এবং অ্যাক্টিভিটি ডিস্ট্রয় হয়ে গেলে ফ্র্যাগমেন্টও ডিস্ট্রয় হয়ে যাবে। সো ফ্র্যাগমেন্টের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমার স্ক্রিন, আমার স্ক্রিন যদি বড় হয় ইন দ্যাট কেস আমি আমার স্ক্রিনটার কিছু পোর্শন বা স্ক্রিনটাকে আমি ডিভাইড করে নিতে পারি যে এই পোর্শনে এই কাজটা হবে, এই পোর্শনে অমুক কাজটা হবে। এটা আমরা নর্মালি কিন্তু ফ্র্যাগমেন্ট ইউজ না করে করতে পারি। আমার একটা বড় স্ক্রিন সাপোজ এটা, এটা যদি আমার পুরো একটা ট্যাব হয় তাই না, এটা মনে করেন আমি বিশাল বড় একটা অংশ নিলাম, একটা রুট লেআউট নিলাম, এরপর আর দুইটা লেআউট আমি হরিজন্টালি ভাগ করে দিলাম, এক পাশে লিস্ট আসবে এক পাশে ডিটেলস যাবে, এটাও করা যায়, ঠিক আছে। কিন্তু এটা শুধু আপনাকে তখন ওই ট্যাবের জন্যই করতে হবে, আলাদা হবে, এটাকে কোনোভাবে আপনি আর পোর্ট্রেটে কনভার্ট করতে পারবেন না তখন, ঠিক আছে। ফ্র্যাগমেন্টের সুবিধা হচ্ছে ফ্র্যাগমেন্টটা যখন লাগবে লাগবে না তখন আমি ওইভাবে দেখাবো, যখন লাগবে তখন, যখন বড় স্ক্রিনে যাবো তখন আমি ওইভাবে দেখাবো, কন্ট্রোলটা থাকে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেহেতু প্রত্যেকটা ফ্র্যাগমেন্টেরই নিজস্ব লেআউট ফাইল আছে, সো ফ্র্যাগমেন্টের মধ্যে বাটন থাকতে পারে, টেক্সট ভিউ নর্মালি অ্যাক্টিভিটির মধ্যে যাওয়া থাকে, তো সব কিছুর কন্ট্রোলটা হবে ফ্র্যাগমেন্টের মধ্যে, অ্যাক্টিভিটির মধ্যে আমরা কোনো করি লাগবো না, অ্যাক্টিভিটি কিছু জানবে না, একটা ফ্র্যাগমেন্টের মধ্যে কী আছে না আছে একটা অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কিছুই জানবে না। ব্যাপারটা এরকম যে অ্যাক্টিভিটি কোনো একটা স্ক্রিনের দায়িত্ব দুটো ফ্র্যাগমেন্টের উপর ছেড়ে দেবে যে তোমরা দুজন এটাকে কন্ট্রোল করো, তোমরা কীভাবে বাটন হ্যান্ডেল করবা, তোমরা কীভাবে টেক্সট ভিউ এডিট টেক্সট থেকে টেক্সট নিবা, বা যা যা মেথড থাকবে সব তোমাদের মধ্যে থাকবে, যার যার লেয়ার তোমরা শেষে সামলাও, আমি কোনো হেডেক নেব না, হ্যাঁ যখন প্রয়োজন হবে আমি আসি, অনেকটা এরকম একটা ব্যাপার, সাব অ্যাক্টিভিটি অনেকটা অ্যাক্টিভিটির অ্যাসিস্ট্যান্টের মতো। ফ্র্যাগমেন্টের লাইফ সাইকেল মেথডগুলো অ্যাক্টিভিটি লাইফ সাইকেলের মেথডের মতোই, বাট ডিফারেন্স হচ্ছে বেশ কিছু নতুন লাইফ সাইকেল মেথড আছে। আমরা সোফার অ্যাক্টিভিটিগুলো জানি হচ্ছে অন ক্রিয়েট, অন স্টার্ট, রিজুম, পজ, স্টপ, ডিস্ট্রয়েড, আর একটা রিস্টার্ট নামে ছিল। আর ফ্র্যাগমেন্টের যেহেতু ফ্র্যাগমেন্ট অ্যাক্টিভিটির সাথে থাকে, অ্যাক্টিভিটি ওয়েস্ট করে, সো খুব স্বাভাবিকভাবে অন অ্যাটাচ নামে একটা মেথড আছে, এই মেথডের মাধ্যমে অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্টটা অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ হয়, এবং লাস্টে ডিট্যাচ নামে একটা মেথড আছে, যখন ফ্র্যাগমেন্টটা আর অ্যাক্টিভিটির সাথে থাকবে না। এর মাঝখানে কিছু আছে অন ক্রিয়েট ভিউ, এই ভিউগুলো অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্টের ভিউ, ফ্র্যাগমেন্টের যে এক্সএমএল ফাইলটা থাকবে লেআউটটা, ওর মধ্যে যেসব বাটন বা ইমেজ ভিউ টেক্সট ভিউ থাকবে সেগুলো ক্রিয়েট হবে হচ্ছে এই মেথডের মধ্যে। অন অ্যাক্টিভিটি ক্রিয়েটেড মিনস অ্যাক্টিভিটি ক্রিয়েটেড হয়ে যাওয়ার পরে আর তেমন কিছু নাই। আজকে যে এক্সাম্পলটা দেখব, আমি এরকম একটা স্ক্রিন বানালাম যেটা দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে লিনিয়ার লেআউট যেটা হরিজন্টাল, সেটা এতটুকু পোর্শন যার মধ্যে তিনটা হরিজন্টাল বাটন আছে, আর একটা পোর্শন ফ্রেম লেআউট নিছি যেটা একদম নিচ পর্যন্ত, এটা আর একটা পোর্শন। ফ্রেম লেআউট আর কিছুই না, এটাও এক ধরনের লেআউট যেখানে লেআউটগুলো বা এর ভিউগুলো একটা আর একটা কি উপরে থাকে। আমার উদ্দেশ্য হচ্ছে আমি যখন যে এই অবস্থা ওয়েট দিইনি দিছিলাম, আমার উদ্দেশ্য হচ্ছে যখন যে বাটনে ক্লিক করব আমার যে যে নিচের যে পোর্শনটা আছে এখানে স্ক্রিন চেঞ্জ হবে, আমার উদ্দেশ্য হচ্ছে আমি তিনটা ফ্র্যাগমেন্ট বানাবো বা তিনটা পেজ, তিনটা পেজে তিন রকমের ইনফরমেশন থাকবে, বাট আমি যখন যে বাটন ক্লিক করব তখন সে পেজে সেখানে হাজির হবে, অর্থাৎ সে ফ্র্যাগমেন্ট এখানে চলে আসবে, এবং ফ্র্যাগমেন্টগুলো যে আসবে ফ্র্যাগমেন্টগুলোকে রাখার জন্য অ্যাকচুয়ালি ফ্রেম লেআউটটা নিছি, চাইলে আপনি রিলেটিভ লিনিয়ার যে কোনো কিছু নিতে পারবেন, মানে ফ্র্যাগমেন্টগুলো এসে কোথায় বসবে সেটা জাস্ট ডিফাইন করে দিচ্ছি,
এই যে আমি বললাম ফ্র্যাগমেন্ট গুলো এসে কোথায় বসবে, দ্যাট মিনস এখানে ইনফ্লেটারের একটা ব্যাপার, ইনফ্লেটারের একটা ব্যাপার স্যাপার চলে আসবে, ফ্র্যাগমেন্ট উঠে নিয়ে আসবে। মেইন অ্যাক্টিভিটিতে বাটন ক্লিকের জন্য একটা মেথড, এবং যেহেতু তিনটা বাটন, সো সুইচ কেস দিয়ে আমি বলে রাখতেছি যে কখন কোন বাটন ক্লিক করলে কি হবে। সো F1 বাটন ক্লিক করলে ফ্র্যাগমেন্ট 1 লোড হবে, F2 বাটন ক্লিক করলে ফ্র্যাগমেন্ট 2 লোড হবে, এবং F3 করলে ফ্র্যাগমেন্ট 3। সো আমার এখন কাজ হচ্ছে তিনটা ফ্র্যাগমেন্ট বানানো। চাইলে আপনি একদম আলাদা আলাদাভাবে বানাতে পারেন, আলাদা মানে কি একটা ক্লাস ক্রিয়েট করবেন, এক্সটেন্ড করবেন ফ্র্যাগমেন্টকে, তারপর একটা লেআউট ক্রিয়েট করবেন, নাম দিবেন ফ্র্যাগমেন্ট 1, তারপরে সেটা ফ্র্যাগমেন্টের ভিতরে একটা মেথড ওভাররাইট করে অ্যাটাচ করে দিবেন লেআউট ফাইলটা ফ্র্যাগমেন্টের সাথে, অথবা যেভাবে আপনি অ্যাক্টিভিটি ক্রিয়েট করেন ঠিক সেভাবে ফ্র্যাগমেন্ট ক্রিয়েট করবেন। লাইক নিউ ফ্র্যাগমেন্ট ব্ল্যাঙ্ক, আমি এটার নাম দিই ফ্র্যাগমেন্ট 1, নিচে দুটো উঠে দিচ্ছি, ওগুলো এক্সট্রা কিছু মেথড এবং এক্সট্রা কিছু কোড দিয়ে দেয় প্যারামিটার পাস করার জন্য বা ফ্র্যাগমেন্ট ইন্টার মানে কমিউনিকেশনের জন্য, যেটা অ্যাকচুয়ালি আজকে ক্লাসে দেখাবো না। নেক্সট আমি বলতেছি ফ্র্যাগমেন্ট একটা 1 ক্রিয়েট হবে এবং সাথে একটা অ্যাসোসিয়েটেড লেআউট ফাইলও ক্রিয়েট হবে, ঠিক অ্যাক্টিভিটির মধ্যে। আচ্ছা আমার অ্যাকচুয়ালি আরও দুটো দরকার, ফ্র্যাগমেন্ট 2 পার্ট আছে ফ্র্যাগমেন্ট 3। তিনটা ফ্র্যাগমেন্ট বানালাম, একটু ঘুরে আসি ফ্র্যাগমেন্টের মধ্যে আসলে কী থাকে। অ্যাক্টিভিটির মধ্যে কী ছিল, অ্যাক্টিভিটি ক্রিয়েট করার পর দেখতাম একটা অন ক্রিয়েট মেথড। ফ্র্যাগমেন্টের মধ্যে কী আছে, একটা কনস্ট্রাক্টর আছে, আর একটা মেথড আছে অন ক্রিয়েট ভিউ, যেটা দেখতে অনেকটা কোথায় যেন দেখছি এরকম অ্যাডাপ্টারের মধ্যে দেখছি না, গেট ভিউ মেথডের মধ্যে ইনফ্লেট করে নিয়ে আসে অনেকটা, কিন্তু এরকমই ভিউ গ্রুপও আছে, একটা এক্সট্রা বান্ডেলও আছে যেটা অ্যাকচুয়ালি আমার অ্যাক্টিভিটির মধ্যেও থাকে অন ক্রিয়েট। অ্যাকচুয়ালি আমরা ইনফ্লেট করে নিয়ে আসতেছি লেআউট ফাইলটাকে, কোন লেআউট ফাইল এই ফ্র্যাগমেন্টের সাথে আসছে লেআউট ফাইলটা ইনফ্লেট করে নিয়ে আসতেছি। তো আমাদের আপাতত এইসব ক্লাসের মধ্যে কিছু লেখার কিছু নাই, এক্সএমএল ফাইলটা একটু চেঞ্জ করি, কারণ যখন যে ফ্র্যাগমেন্ট লোড হবে আমরা যেন বুঝতে পারি যে ডিফারেন্ট কিছু লোড হচ্ছে। সো প্রথমে আমরা দরকার নাই ফ্রেম লেআউটই থাক, আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, ব্যাকগ্রাউন্ড কালারটা দিই দিলাম একবারটা কিছু, আর টেক্সটটা আচ্ছা লিনিয়ার লেআউট দিই, তাহলে গ্র্যাভিটি দিই সেন্টার, এর গ্র্যাভিটি দিই সেন্টার, ফ্র্যাগমেন্ট 1 ঠিক আছে। সো এটা হচ্ছে ফ্র্যাগমেন্ট 1 এর চেহারা, ফ্র্যাগমেন্ট 2 টা কাছাকাছি এরকমই কিছু হবে, আর ফ্র্যাগমেন্ট 2 এর ব্যাকগ্রাউন্ডটা
দিলাম আর ভার্টেক্স। সো তিনটা ফ্র্যাগমেন্টেড, তিন রকমের স্ক্রিন, সো আমরা দেখলেই বুঝতে পারবো যে কোনটা কখন কি লোড হচ্ছে। দরকার নাই এখন, আমার কাজ শুধু মেইন অ্যাক্টিভিটি। সো যখন যে বাটন ক্লিক করব তখন সেই ফ্র্যাগমেন্টটা লোড হবে। ব্যাপারটা অনেকটা এরকম যে ফ্র্যাগমেন্ট ওয়ান বাটন যখন ক্লিক করব তখন ফ্র্যাগমেন্ট ওয়ান এর একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করব, জাস্ট এরকম। ফ্র্যাগমেন্ট ওয়ান, ফ্র্যাগমেন্ট ওয়ান ইজ ইকুয়ালস নিউ ফ্র্যাগমেন্ট ওয়ান, এরপরে কিছু একটা করব, ফ্র্যাগমেন্ট টু এর জায়গায় ফ্র্যাগমেন্ট টু, ফ্র্যাগমেন্ট থ্রি এর জায়গায় ফ্র্যাগমেন্ট থ্রি, তবে এক্সট্রা আরও কিছু করতে হবে। আচ্ছা একটা জিনিস আমি চাই, অ্যাপটা যখন লঞ্চ হবে তখন যেন এটা ফাঁকা না থাকে, ইনিশিয়ালি যেন একটা ফ্র্যাগমেন্ট লোড হয়ে থাকে। সাপোজ সেটা হতে পারে ফ্র্যাগমেন্ট ওয়ান। সো মেইন অ্যাক্টিভিটির অন ক্রিয়েটের মধ্যে আমাকে ফ্র্যাগমেন্ট ওয়ানটা তাহলে শুরুতেই লোড করতে হবে। সো যখনই কোনো ফ্র্যাগমেন্ট নিয়ে আসতে হবে আমাদের, প্রথমেই যে ক্লাসটা দরকার সেটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট ম্যানেজার। দুই ধরনের ফ্র্যাগমেন্ট ম্যানেজার আছে, একটা হচ্ছে সাপোর্ট আর একটা হচ্ছে অ্যাপ। আমি যেটা ইউজ করব, আমার ফ্র্যাগমেন্টগুলো যেটা, আমার ফ্র্যাগমেন্ট ম্যানেজারও তাই হবে। আমি একটু দেখে আসি আমি যে ফ্র্যাগমেন্টগুলো ক্রিয়েট করছি ওগুলো কি সাপোর্ট ভার্সনের নাকি অ্যাপ ভার্সনের। সাপোর্ট ভার্সন, দ্যাট মিন্স আমি এখন ফ্র্যাগমেন্ট ম্যানেজার বা আনুষঙ্গিক যা যা ক্লাস নিব সব হবে সাপোর্টেড, উল্টাপাল্টা ক্রস ম্যাচ করলে হবে না। আমি ফ্র্যাগমেন্ট ক্লাস, ফ্র্যাগমেন্ট নিলাম হচ্ছে অ্যাপ ভার্সন, ম্যানেজার নিলাম সাপোর্ট ভার্সন, এসব চলবে না, ঠিক আছে? তো আমি ফ্র্যাগমেন্ট ম্যানেজারটা নেই, সাপোর্ট ভার্সন, ফ্র্যাগমেন্ট ম্যানেজার এফ এম ইজ ইকুয়ালস গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট ম্যানেজার, সিম্পল। আর একটা ক্লাস লাগবে যার নাম হচ্ছে ফ্র্যাগমেন্ট ট্রানজ্যাকশন, যেটাকে আমি ইনিশিয়ালাইজ করবো কীভাবে, ফ্র্যাগমেন্ট ম্যানেজার ডট বিগিন ট্রানজ্যাকশন। অ্যাকচুয়ালি এই ক্লাসের অবজেক্টের মধ্যেই ফ্র্যাগমেন্টগুলো আসা নিয়ে আসা, রিপ্লেস করা, অ্যাড করা, বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়া, স্ট্যাকে অ্যাড করা, বিভিন্ন ধরনের কাজগুলো, ফ্র্যাগমেন্ট রিলেটেড কাজগুলো ফ্র্যাগমেন্ট ট্রানজ্যাকশনের মাধ্যমেই হবে। আচ্ছা তো এফ টি লিখে যদি আমি এখন ডট দেই আমি অ্যাড মেথড পাবো, আমি রিপ্লেস মেথড পাবো, রিমুভ মেথড পাবো, অনেক কিছু পাবো। সো আমি প্রথমে করতে চাচ্ছি, যেহেতু অ্যাপটা আমার প্রথমবার লঞ্চ হচ্ছে, আমার কন্টেইনারটা ফাঁকা আছে, মানে এই জায়গাটা ফাঁকা, সো আমি শুরুতে এখানে একটা ফ্র্যাগমেন্ট লোড করে রাখবো। সো আমি মেথড ইউজ করব অ্যাড। দুই নম্বর যে প্যারামিট, দুই নম্বর যে ইয়েটা দেখছি কনস্ট্রাক্টরটা, সেখানে দুইটা জিনিস চাই, একটা হচ্ছে রিসোর্স কন্টেইনার আইডি, দ্যাট মিন্স আমি যে ফ্র্যাগমেন্টটা নিয়ে আসব সেটা যেখানে রাখবো তার আইডিটা কি। সো আমি কোথায় নিয়ে আসবো বলে ঠিক করছিলাম, ফ্রেম লেআউট নামের একটা জিনিস, ওর আইডি দিয়ে রাখছিলাম ফ্র্যাগমেন্ট কন্টেইনার। সো আমি বলি আর ডট আইডি ডট ফ্র্যাগমেন্ট কন্টেইনার, এরপর দিতে হবে অ্যাকচুয়ালি কোন ফ্র্যাগমেন্টটা আমি লোড করতে চাই। সো আমি চাই ফ্র্যাগমেন্ট ওয়ান লোড করতে, সো ফ্র্যাগমেন্ট ওয়ানের অবজেক্ট লাগবে, অবজেক্ট এখনও ক্রিয়েট করি নাই, করে আসি। ফ্র্যাগমেন্ট ওয়ান, ফ্র্যাগমেন্ট ওয়ান ইজ ইকুয়ালস নিউ ফ্র্যাগমেন্ট ওয়ান, তাহলে এই অবজেক্টটা এখন পাস করে দিই, এবং লাস্টে আমাকে কমিট করতে হবে, ঠিক আছে? কমিটটা না করলে কাজ করবে না, কমিটটা আপনি শেয়ার প্রেফারেন্সে কমিট করছিলেন না, ভুলে গেছেন, কাছাকাছি মানে মিনিং আর কি, কোনো একটা কাজের মানে ফাইনালাইজ করার জন্য, সেভ করার জন্য, যেমন স্টার্ট অ্যাক্টিভিটি আমরা দেখি স্টার্ট দিই কেন, ব্যাপারটা এরকম
কোনো কিছু একটা শুরু করা। ট্রানজ্যাকশনের কাজটা কি স্যার? ট্রানজ্যাকশনের কাজই হচ্ছে ফ্র্যাগমেন্ট ট্রানজ্যাকশন করা, মানে একটা ফ্র্যাগমেন্ট নিয়ে আসবো তারপর আরেকটা নিয়ে যাব, যত ধরনের ইন্টারাকশন হবে একটার পর একটা ফ্র্যাগমেন্ট আসবে যাবে, সবকিছু ফ্র্যাগমেন্ট ট্রানজ্যাকশনের অবজেক্ট দিয়ে করতে হবে। আর প্রত্যেকটা ফ্র্যাগমেন্টকে ম্যানেজ করবে হচ্ছে ফ্র্যাগমেন্ট ম্যানেজার। এরকম ম্যানেজার সব কিছুরই কিন্তু পাবে, প্যাকেজ নামে ম্যানেজার নামে একটা ক্লাস আছে, ওর মধ্যে সব প্যাকেজের ইনফরমেশন থাকবে, ঠিক আছে। তারপরে যখন কানেকশন ইন্টারনেট নিয়ে কাজ করবেন ওই সময় বিভিন্ন ম্যানেজার আছে, প্রত্যেক বা সার্ভিস সার্ভিসের জন্য ওয়ার্কার্সের জন্য সব কিছুরই ম্যানেজার একটা ক্লাস থাকে। আচ্ছা, তো এ তো ইনিশিয়ালি লোড হবে, কিন্তু যখন বাটন ক্লিক হবে তখনও তো লোড করতে হবে। তার মানে এই জিনিসগুলো আবার যদি ডাবল ডাবল লেখি তাহলে তো হয়ে যায়, ঠিক কিনা? যেমন ফ্র্যাগমেন্ট টু এর ক্ষেত্রে সব কিছুই ঠিক থাকবে, খালি এই লাইনটা চেঞ্জ হয় কি হবে, কিন্তু সেক্ষেত্রে অ্যাড হবে না, হবে রিপ্লেস। রিপ্লেস হবে, না হলে হবে কি একটার উপর আরেকটা উঠে বসে থাকবে, ফ্র্যাগমেন্ট থেকে যাবে। আর ফ্র্যাগমেন্ট থ্রি এর ক্ষেত্রে ওয়ান বাটনে ক্লিক করলেও তো ফ্র্যাগমেন্ট ওয়ানই আবার লোড হবে। সাপোজ আমি প্রথমে লোড হলো অ্যাপ লঞ্চ হওয়ার সাথে সাথে ফ্র্যাগমেন্ট ওয়ান, আমি বাটন টুতে ক্লিক করছি, তারপর থ্রিতে ক্লিক করছি, তারপর আবার ওয়ানে ক্লিক করলে তো আবার ওয়ানেই আসতে হবে, সেই জিনিসটাই আবার হবে না, রিপিট হবে। বাট রিপ্লেস, এই পার্থক্য, রিপ্লেস করে দিবে, আগে যেটা থাকবে সেটা রিপ্লেস করবে। রিপ্লেস করা যদি কিছু না পায় তো রিপ্লেস করবে না। রান দিয়ে ইনিশিয়ালি আমার ফ্র্যাগমেন্ট ওয়ান লোড হয়ে থাকে, ফ্র্যাগমেন্ট ওয়ান লোড হয়ে আছে, ফ্র্যাগমেন্ট টু বাটনে ক্লিক করব, ফ্র্যাগমেন্ট টু, ফ্র্যাগমেন্ট থ্রিতে ক্লিক করলে ফ্র্যাগমেন্ট থ্রি, সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট লেআউট ফাইল লোড হচ্ছে, ঠিক কিনা? সো আমার যদি এটা অনেকটা ট্যাবিং এর মতো হয়, ট্যাব সিস্টেমের মতন হয়ে গেছে, তাই না? সো আমি একই স্ক্রিনে জাস্ট একই অ্যাক্টিভিটির মধ্যে চাইলে তিনটা পেজে সম্পূর্ণ ডিফারেন্ট তিনটে ইনফরমেশন শো করতে পারতেছি। আচ্ছা, আমি যদি এখন ব্যাক বাটন প্রেস করি কি হবে? অ্যাক্টিভিটি বিভিন্ন এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে ব্যাক বাটন প্রেস করলে আগের অ্যাক্টিভিটিতে ফেরত আসতাম, এখন আসতেছি না, কারণ আমার অ্যাক্টিভিটি একটাই, আমার অ্যাক্টিভিটি মাত্র একটাই, ব্যাক করে সে কোথায় যাবে? স্ট্যাকে মাত্র একটা অ্যাক্টিভিটি রাখা আছে। বাট আমি চাইতেই পারি যে আমার আমি ইউজার যে মোবাইল ইউজ করতেছে সে একটা স্ক্রিন দেখতেছে, তার কি এটা বোঝার দরকার আছে যে এটা অ্যাক্টিভিটি না ফ্র্যাগমেন্ট? ওর ইনফরমেশন দেখতে পারলে হয়েছে,
বা আমরা অনেক সময় তো অনেক সব সময় তো অ্যাপ ইউজ করতেছি, কোনটা ফ্র্যাগমেন্ট দিয়ে করা আর কোনটা অ্যাক্টিভিটি দিয়ে করা এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই। সো ইউজার যদি এরকম অবস্থা হয় ও কিন্তু মাইন্ড করবে, এই জন্য ওদের দিকটা দেখতে হবে। ফ্র্যাগমেন্টটাকে একটু স্ট্যাকে অ্যাড করার ব্যবস্থা করতে হবে, কীভাবে ওই সেই এফটি দিয়েই কিছু করতে হবে, এফটি ডট অ্যাড টু ব্যাক স্ট্যাক, এই মেথডটা যদি লেখি তাহলেই এনাফ, আর কিছু লাগবে না। একটা ট্যাগ নেম চাচ্ছে, এটা আমার আপাতত আমার দরকার নেই, লাল। সো এটাই আমি প্রত্যেক জায়গায় আমি কপি করে দিই, এখন যদি আমি রান দিই এখন যদি ব্যাক বাটন দেই, এখন আর আমাকে অ্যাপ থেকে বের করে দিচ্ছে না, কারণ এখন স্ট্যাকে ফ্র্যাগমেন্টগুলো রেখে দিচ্ছে। ঠিক আছে, স্ট্যাক শেষ, বের করে দিচ্ছে। ফ্র্যাগমেন্ট লোড করতে হলে এটাই হচ্ছে মেকানিজম, ফ্র্যাগমেন্ট ম্যানেজার লাগবে এবং ফ্র্যাগমেন্ট ট্রানজ্যাকশন, এই দুইটা ক্লাসের হেল্প লাগবে, এর বাইরে আর তেমন কিছু। আর আরেকটা ছোট্ট জিনিস দেখায় আজকে, মানে আর কিছু যাব না, সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টগুলো যে আমি লোড করতেছি, আমি চাই প্রতিটা ফ্র্যাগমেন্টেই কিছু না কিছু ডাটা যাক, অ্যাক্টিভিটি থেকে কিছু ডাটা পাঠে ফ্র্যাগমেন্ট, যখন ইউজার ফ্র্যাগমেন্ট ওয়ানে থাকবে সেজন্য কোনো ডাটা থাকে, ইউজার টুতে থ্রিতে কিছু ডাটা থাকে। তো আমি সিম্পলি জাস্ট তিনটা ভেরিয়েবল তিন জায়গায় পাঠাবো, রাইট A1 তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে ফ্র্যাগমেন্ট ওয়ানে এ পাঠাবো, ফ্র্যাগমেন্ট বিতে বি, আর ফ্র্যাগমেন্ট থ্রিতে হচ্ছে সি, তিনটা ভ্যালু পাঠাবো। এবং যখন যে ফ্র্যাগমেন্ট লোড হবে টোস্টে এ বি সির ভ্যালুটা, ফ্র্যাগমেন্ট ওয়ানে ওয়ান টু থ্রি টোস্ট হবে। তো অ্যাক্টিভিটি থেকে কীভাবে ফ্র্যাগমেন্টের ডাটা পাঠাবো, খুবই ইজি। এই যে একটা বান্ডেল দেখতেছেন, এরকম আমি যদি একটা বান্ডেল ক্রিয়েট করি, বান্ডেলের মধ্যে ভ্যালুগুলোকে রেখে সে বান্ডেল টাইম পাস করে দিব ফ্র্যাগমেন্টের কাছে, এবং বান্ডেলের মধ্যে রাখতে হয় কি ভ্যালু পেয়ার হিসেবে। সো আমি একটা বান্ডেল ডিক্লেয়ার করি, বান্ডেল বান্ডেল ইন্টেন্টে যেমন পুট এক্সট্রা দিয়ে জিনিসপত্র রাখতাম, শেয়ার প্রেফারেন্সেও রাখছি আমরা এডিটর ডট পুট ইন পুট এক্সট্রা এবং কি ভ্যালু পেয়ার দিয়ে, এখানেও সেম বান্ডেল ডট পুট ইন রাখা যায়, পুট বাই অ্যারে ক্যারেক্টার সিকোয়েন্স স্ট্রিং ফ্লোট সব অবজেক্ট সব কিছু রাখা যায়, এভরিথিং। তো আমি চাচ্ছি এখন আমি কি রাখবো, আমি রাখবো এক্ষেত্রে ইন্টেজার, তাই না? তো কিটা দেই হচ্ছে এই দিই এবং ভ্যালু রাখি এ, এটা হচ্ছে ইনিশিয়ালি রাখলাম অন ক্রিয়েটের মধ্যে, এবং এই বান্ডেলটা পাস করবো কাকে, ফ্র্যাগমেন্ট ওয়ানে, আর ফ্র্যাগমেন্ট ওয়ানে বান্ডেল পাস করবো। সো ফ্র্যাগমেন্ট ওয়ানের যে ইনস্ট্যান্সটা আছে, ফ্র্যাগমেন্ট ওয়ান বান্ডেলটা হচ্ছে ডাটা পাস করার জন্য, বান্ডেল আমরা টাকার বান্ডেল বলি না, অনেকটা ওইরকম বান্ডেল, বান্ডেলের মধ্যে কিছু রাখবো রেখে বান্ডেল পাস করবো, এবং বান্ডেলের মধ্যে যে ভ্যালু রাখতেছি ইন্টেজার বুলিয়ান বাইট সবই রাখা যায়, অবজেক্টও রাখা যায়, ইন্টেন্টও যেরকম রাখছিলাম, ইন্টেন্টও বান্ডেলের মধ্যে বিহেভ করে, বাট ইন্টেন্টের আরও অনেক বেশি কাজ আছে। আর বান্ডেলটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ডাটা ট্রানজ্যাকশনের জন্যই বা পাস করার জন্যই ইউজ হয়। আচ্ছা, ফ্র্যাগমেন্ট ওয়ান, এখন আমি চাচ্ছি যে বান্ডেলটা আমি মাত্র ক্রিয়েট করলাম বা বান্ডেলটা ক্রিয়েট করে যে ভ্যালুটা রাখছি, এটা আমি এই বান্ডেলের অবজেক্টটা এখন আমি ফ্র্যাগমেন্ট ওয়ানে দিব। কীভাবে? ডট সেট আর্গুমেন্টস নামে একটা মেথড আছে যে বান্ডেলের অবজেক্ট নেয়, সো আমি সেট আর্গুমেন্টস দিয়ে বান্ডেলটা পাস করে দিই,
ব্যাস হয়ে গেল। তার মানে এই বান্ডেলটা এখন ফ্র্যাগমেন্ট ওয়ানের সাথে অ্যাটাচ হয়ে গেল। এই ফ্র্যাগমেন্ট আমি যেখানে যেখানে যাবে বান্ডেলের সব চুকি যাবে। সো এই জিনিসটাকে আমি যেহেতু সেট করলাম ফ্র্যাগমেন্ট ওয়ানে যে এটাকে নিতে হবে, খুব স্বাভাবিক। এটা যদি সেট আর্গুমেন্ট হয় ওটা হবে গেট আর্গুমেন্ট, সিম্পল। তো অ্যাকচুয়ালি সব জায়গায় করতে হবে এই লাইনটা, সেট আর্গুমেন্টস বান্ডল থেকে এখানেও দিতে হবে। এখানেও দিতে হবে, কিন্তু সমস্যা হলো সব জায়গায় একই ভ্যালু চলে যাচ্ছে, তাই না? সব জায়গাতে একই ভ্যালু চলে যাবে, কারণ বান্ডেলের মধ্যে এখন কি আছে? বান্ডেলের মধ্যে খালি এ আছে, ঠিক কি না? কি করা যায়? দুই ভাবে সলভ করা যায়। একটা হচ্ছে বান্ডেল ডট পুট, আবার সেই ইন্ট, এবার দিব বি বি, একবারে উপরে সবগুলো বান্ডেলের মধ্যে রেখে দিলেও হতো, ঠিক আছে? কার মধ্যে কি করলাম? এবার বান্ডেলের মধ্যে, সরি, এবার ফ্র্যাগমেন্ট গুলো থেকে বান্ডেল আমাকে গেট আর্গুমেন্ট করতে হবে। আমি ডাইরেক্ট একবারে টোস্টে দেখাই দিই যে ফ্র্যাগমেন্ট ওয়ান যখন লোড হবে এই অন ক্রিয়েট ভিউ, এটা তো কল হবেই, সো এখানে একটা টোস্ট করি। টোস্ট করার জন্য কনটেক্সট লাগে, কিন্তু এখানে কোনো কনটেক্সট পাচ্ছি না। অ্যাক্টিভিটিতে যখন লিখতাম টোস্ট তখন দিস লেখা থাকত, এখানে কিছু নাই। কেন নাই? কারণ এতে অ্যাক্টিভিটি না, কিন্তু আবার বলছি সাব অ্যাক্টিভিটি, তার মানে ঘাপলা আছে। সাব অ্যাক্টিভিটি কিন্তু আবার কনটেক্সট অবজেক্ট নাই। কীভাবে সম্ভব? কীভাবে নেওয়া যায়? দুইভাবে নেওয়া যায়, দুইভাবে নেওয়া যায়। এক, অন অ্যাটাচ মেথডটা ওভাররাইড করতে পারি, অর্থাৎ এই ফ্র্যাগমেন্টটা যখন ক্রিয়েট হওয়ার পর অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ হবে, যে অ্যাক্টিভিটির সাথে অ্যাটাচ হবে ওই অ্যাক্টিভিটির একটা ইনস্ট্যান্স বা কনটেক্সট ফ্র্যাগমেন্ট এখানে রিটার্ন করবে। কীভাবে? অন অ্যাটাচ। দেখেন অন অ্যাটাচ কী দেয়? কনটেক্সট দেয় না? তো আমি এখানে একটা ক্লাস লেভেলে একটা কনটেক্সট নিয়ে রাখি, প্রাইভেট কনটেক্সট কনটেক্সট, যেটা আমি ইনিশিয়ালাইজ করবো এখান থেকে, দিস ডট কনটেক্সট ইজ ইকুয়ালস কনটেক্সট। এখন টোস্টে আমি এখানে কনটেক্সট লিখি, হয়ে গেল, কনটেক্সট পেয়ে গেছি। টোস্ট করব কি? ইন্টিজার ভ্যালুটা টোস্ট করব, মানে বান্ডেলটা। ইন্টিজার তো সরাসরি এই জন্য একটা স্ট্রিং, মানে একটা ইয়ে করলাম, সেটা হচ্ছে গেট আর্গুমেন্টস ডট গেট ইন্ট। ফ্র্যাগমেন্ট ওয়ানের ক্ষেত্রে কীটা কী হবে? এ, ব্যাস শেষ। ফ্র্যাগমেন্ট টু এর ক্ষেত্রে হবে হচ্ছে বি একবার তো করছি, এবার একটু অন্যভাবে দেখে। ফ্র্যাগমেন্ট ওয়ানে অন অ্যাটাচ থেকে কনটেক্সট পাইছি, ফ্র্যাগমেন্ট টুতে অন অ্যাটাচ থেকে না, গেট অ্যাক্টিভিটি নামে একটা মেথড আছে যে অ্যাক্টিভিটি রিটার্ন করে। আর ফ্র্যাগমেন্ট থ্রিতে করি কি, গেট কনটেক্সট নামে একটা মেথড আছে, দেই গিয়ে রাখছে ইউজ করি। তো যাই, এবার একটু রান দিয়ে দেখি কী হয়। সো প্রথমে ওয়ান টোস্ট দেখার উচিত আমাদের, কারণ প্রথমে ফ্র্যাগমেন্ট ওয়ান লোড হচ্ছে। আচ্ছা, ওয়ান টুতে গেলে
টু, থ্রিতে গেলে ঠিকঠাক মতো সব কাজ করতেছে, সমস্যা নেই। ফ্র্যাগমেন্টগুলো যখন লোড করতেছি লাফায় লাফায় কেমন যেন একটা ধাক্কা মেরে লোড হচ্ছে, এটাকে আমি চাইলে স্মুথ করতে পারি। কীভাবে স্মুথ করা যায় হচ্ছে এফ টি ডট সেট ট্রানজিশন, আমি যদি দেই ফেড ফেড ট্রানজিশন মানে ফেড হয়ে যাবে, মানে একটু ফেড ইন ফেড আউট, ফেড ইন ফেড আউটের মতো একটা ইফেক্ট আসবে, অথবা ওরকম মহামারী কিছু হবে না, বাট দেখতে একটু হলে ভালো লাগবে। কিরকম ধাক্কা লাগে টেস্টগুলোর দিকে তাকায় দেখেন, একটু ফেড ইন ফেড আউট লাগে, তাই না? সামান্য চাইলে আপনি, আচ্ছা এই কি কোনো ইন্টেজার ভ্যালু নেয় বা টাইম নেয়? না, ও নেয় তো। আচ্ছা যাই হোক, আপনি চাইলে কাস্টম অ্যানিমেশনও দিতে পারেন, ফ্র্যাগমেন্ট যে চেঞ্জ হবে, চাইলে আগের ফ্র্যাগমেন্ট ওয়ানটা বইয়ের পাতার মতো এরকম মুড়াইতে মুড়াইতে চলে যাবে, আর না হলে সে উপর দিকে উঠে যাবে, নিচের দিকে চলে যাবে, ডান দিকে সরে যাবে, বা এরকম ঘুরতে ঘুরতে সরে যাবে। আপনি যেভাবে ডিফাইন করবেন, চাইলে আপনি এফ টি থ্রি ডট সেট কাস্টম যে অ্যানিমেশন আছে দিতে পারবেন। আচ্ছা এবারে না, ক্লাস শেষ বলতে গেলে মনে করেন আছে, বাট এই কোডটাকে একটু সাইজ করতে হবে, এখানে অনেক রিপিটেশন আছে, অনেক রিপিটেশন আছে এখানে, চাইলে কম করে হলেও এখানে 10 লাইন কমানো যাবে, 10-12 লাইন কমানো যাবে। কীভাবে, কোন লাইনগুলো রিপিট আছে, এগুলো রিপিট আছে, তাই না? এই যে প্রত্যেকটা রিপিট, এগুলা প্রতিটা জিনিস রিপিট, এত রিপিট করতে দরকার নাই, আর একটা ক্লাস নিব। হ্যাঁ সামান্য একটা ট্রানজিশন জন্য একটা ক্লাস নিব, কি করা যায়? সুইচ কেস করে দিলাম না স্যার, সুইচ কেস, সুইচ কেসের ভিতরই তো আছে স্যার, এটা মেথড, সম্পূর্ণ মেথড কেস করে এখানে অবজেক্ট কেস করে তারপর এটা একটা কল করছে, জাস্ট অবজেক্টের মাধ্যমে কল করে এটা দেখেন কি করি, সবই করা যায়, মেথড দিয়ে করা যায়, ক্লাস ক্রিয়েট করে করা যায়, চাইলে পুরন জিনিস একটু ঝালাই করে করা যায়। পলিমরফিজম মনে আছে? কতটুকু মনে আছে বলেন তো, পলিমরফিজম কি? বহুরূপতা, কেউ কিছু বুঝবে এটা বলে বহুরূপতা? আর একটু বলেন কিভাবে বহুরূপতা হয়, প্যারামিটার মানে গেছে, পলিমরফিজম শেষ, শেষ পলিমরফিজম, চাইল্ড ক্লাস, প্যারেন্ট ক্লাস, এর মধ্যে ওর অবজেক্ট, ওর মধ্যে আবার ওর অবজেক্ট, পার্সনের মধ্যে স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে পার্সন, এই অবজেক্টের রেফারেন্স কল করতেছি, অমুক অবজেক্টের একটা মেথড, রান টাইম পলিমরফিজম, সব ভুলে গেছি। দেখি একটু মনে করার চেষ্টা করি, একটা জিনিস সবাই তো অ্যাগ্রি করেন নাকি এটাও করবেন না জানি না, যে আমরা একটা প্যারেন্ট ক্লাসের রেফারেন্সের মধ্যে চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখতে পারি, এটা কি সত্যি?
এভাবে মাথা নাড়লে তো হবে না, কত কনফিউশন নিয়ে মাথা নাড়তেছে, মানে হলেও হইতে পারে সত্যি, আমি ঠিক শিওর না, এরকম একটা ব্যাপার। খুব ভালো মতো চিন্তা করেন, প্যারেন্ট ক্লাসের রেফারেন্সের মধ্যে কি আমি চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখতে পারি কিনা। আমার একটা ক্লাস পার্সন যেটা প্যারেন্ট, আর একটা ক্লাস স্টুডেন্ট যেটা প্যারেন্ট পার্সনকে এক্সটেন্ড করছে, দ্যাট মিন্স পার্সন হচ্ছে প্যারেন্ট, স্টুডেন্ট হচ্ছে চাইল্ড। আমি লিখতেছি পার্সন পি ইজ ইকুয়ালস নিউ স্টুডেন্ট, যায় কেন যায়, কোন সূত্র মতে যায়, কোন সম্পর্কের জের ধরে যায়, মানে চাইলেই তো রাখা যায় না, মানে সম্পর্কটা হচ্ছে এরকম যে সব পার্সনই স্টুডেন্ট না, কিন্তু সব স্টুডেন্টই পার্সন, ব্যাপারটা এরকম না। সো পার্সনটা একটা অবজেক্টের মধ্যে, যেটা অ্যাকচুয়ালি প্যারেন্ট ক্লাস, তার মধ্যে আমরা চাইল্ড ক্লাসের, মানে পার্সনের একটা রেফারেন্সের মধ্যে চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখা যায়, রাখা যায়, আপকাস্টিং ডাউনকাস্টিং কিনা আমি জানি না, রাখা যায়। কি জন্য রাখা যায় সেটাও মনে হয় একবার আমি বুঝেছিলাম, ও আচ্ছা, আমি মনে হয় ইনহেরিটেন্স অন্য কাছে দেখাইছিলাম, আচ্ছা বিশেষ কিছু কারণ আছে যার জন্য রাখা যায়। যাই হোক, মোট কথা খালি এতটুকু মাথায় রাখেন, এখন প্যারেন্ট ক্লাসের রেফারেন্সের মধ্যে চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখা যায়, দ্যাটস ইট, এতটুকু খালি মাথায় এখন মানে মানে গেঁথে রাখেন যে প্যারেন্ট ক্লাসের অবজেক্টের মধ্যে চাইল্ড ক্লাসের প্যারেন্ট ক্লাসের রেফারেন্সের মধ্যে চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখা যায়। ওকে ফাইন, এই যে ফ্র্যাগমেন্ট তিনটা বানাইছি, নাম দিছি ফ্র্যাগমেন্ট 1, 2, 3, সবার এক্সটেন্ড করছে কাকে, তার মানে এ হচ্ছে প্যারেন্ট, ফাইন। আমি প্রথমেই প্যারেন্ট ক্লাসের একটা রেফারেন্স বানাই, ফ্র্যাগমেন্ট ফ্র্যাগমেন্ট আমি প্রথমে দিয়ে রাখলাম নাল, কিছু না, ঠিক আছে, এ হচ্ছে প্যারেন্ট ক্লাসের রেফারেন্স, এর মধ্যে রাখতে পারবো চাইল্ড ক্লাসের অবজেক্ট, চাইল্ড ক্লাস কারা, তো আমি এটা লিখলে কি খুব বেশি দোষের কিছু, কোন এরর দেয় নেই, তার মানে পসিবল। আমি বললাম যখন বাটন 1 ক্লিক হবে তখন এই ফ্র্যাগমেন্টের মধ্যে তুমি ফ্র্যাগমেন্ট 1 এর রেফারেন্স রেখে দাও, দ্যাট মিন্স এটাকে আমি ইনিশিয়ালাইজ করতেছি কাকে দিয়ে, ফ্র্যাগমেন্ট 1 এর অবজেক্ট দিয়ে। সো যেই মুহূর্তে বাটন F1 প্রেস হবে তখন ফ্র্যাগমেন্ট অ্যাকচুয়ালি হবে ফ্র্যাগমেন্ট 1, যেই মুহূর্তে F2 প্রেস হবে তখন হবে ফ্র্যাগমেন্ট 2, আর যখন F3 প্রেস হবে এখানে কি করবো, এখানে কি হবে, হ্যালো বোঝা গেল পলিমরফিজমের উপকারিতা, কিছু বুঝলাম, কোনো পার্থক্য আছে আগের মতো, বাট আমি কোড ছোট করে ফেলছি, প্যারেন্ট ক্লাসের একটা অবজেক্ট নিয়ে রাখছি যেটা এক এক সময় এক এক ধরনের বিহেভ করবে, কখনো সে ফ্র্যাগমেন্ট 1, কখনো সে ফ্র্যাগমেন্ট 2, কখনো সে ফ্র্যাগমেন্ট 3,
এবং এই জিনিসটা একবারই লেখলাম, রিপ্লেস করব শুধুমাত্র ফ্র্যাগমেন্ট দিয়ে, যা থাকবে তাকে রিপ্লেস করব ফ্র্যাগমেন্ট দিয়ে। তার মানে কি, ফ্র্যাগমেন্ট ওয়ান কখনো ফ্র্যাগমেন্ট ওয়ান, এ কখনো ফ্র্যাগমেন্ট টু, এ কখনো ফ্র্যাগমেন্ট থ্রি, তাই না? অনেক ইফেলস, কতগুলো ইফেলস বাদ হয়ে গেল, কত কন্ডিশন চেক বাদ হয়ে গেল, ক্লাস ক্রিয়েট করা লাগলো না, মেথড বানানো লাগলো না, শুধুমাত্র ওপির একটা ছোট্ট কনসেপ্ট পলিমরফিজম ইউজ করে করা যাবে, বহুত কাহিনী চিকিৎসা করতে হবে। তার থেকে যদি একটা ট্যাব লেআউট ইউজ করেন, ট্যাব লেআউট নামে একটা লেআউট আছে, ট্যাব নিচে একটা সাদা রঙের একটা ইয়া থাকে, যখন যেখানে ট্যাবে যাবেন নিচের সাদা অংশটা ওখানে চলে যায়, বাটন কালার করেও করা যায়, ঝামেলা হবে একটু বেশি, কন্ডিশন চেক করে ফেলে যখন যে বাটন ক্লিক করবেন ব্যাস ওটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন। ডিজাইন রিলেটেড কি